প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে জেলা আদালতের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম গার্ড মালি বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আটশো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে হিসেব করা হবে এক এক দু তারিখ অনুসারে বেতন এই পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা নিয়োগ পদ্ধতি উপরিক্ত পদের জন্য প্রার্থীদের দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে পার্ট এক এবং পার্ট দুই এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদন পদ্ধতি উপরিক্ত পদগুলিতে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রের নমুনা অনুযায়ী প্রার্থীদের নিজের হাতে আবেদনপত্রটি লিখতে হবে অথবা টাইপ করতে হবে আবেদনপত্রের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই পূরণ করা আবেদনপত্রের সাথে ডিমান্ড ড্র্যাফ এবং দু কপি পাসপোর্ট সাইজ ছবি যুক্ত করতে হবে তিন এক কপি পাসপোর্ট সাইজের ছবি যথাযথভাবে স্বাক্ষর করে আবেদনপত্রের সংশ্লিষ্ট স্থানে আটকাতে হবে এবং আরেকটি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে চার ছ ঠিকানাযুক্ত দশ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ একটি খাম আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে পাঁচ আবেদনপত্রের নিচে তারিখ সহ সম্পূর্ণ স্বাক্ষর করতে হবে ছয় ঠিকানা প্রমাণপত্র জন্ম তারিখের প্রমাণপত্র কাস্ট সার্টিফিকেট শিক্ষাগত প্রমাণপত্র ইত্যাদি নথি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সাত এরপর পূরণ করা আবেদনপত্রটি নির্দিষ্ট তারিখের মধ্যে স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে জমা করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া হলো আবেদন ফ্রি জেনারেল ও অন্যান্য প্রার্থীদের আবেদন ফ্রি জমা করতে হবে তিনশো টাকা এসসি প্রার্থীদের একশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদনের শেষ তারিখ এই পদে আবেদন করা যাবে চার পাঁচ দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা নিজ দেওয়া ঠিকানায় প্রার্থীদের আবেদনপত্র পাঠাতে হবে দ্য ডিস্ট্রিক্ট জজ কাম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জজশিপ পূর্ব বর্ধমান জজশিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান